বাড়ি সব কাজ করাইবা? সবই করামু, ঘর যাও দিয়ে শুরু কইরা লাগলো আমার হাত পা উঠি পামু। গর্ভধারিণী মাকে দিয়া সংসারের সর্বকাজ তাকে দিয়া করাইতাছো, জিয়ের কাজ করাইতাছো। মা ডাকা আসতেছে। তোর জলায় বাসিনে তোর মায় আইতাছে, হ্যাঁ তোর মা সেবা যত্ন করবো কিনা? অসভ্য কথাকার। আর আমি তো যদি সুস্থ থাকি কাজ করাই তাহলে একটা খারাপ দেখায় না? এর লাগে পেকনার সাহায্যে আমার শাশুড়ি দিয়ে সব কাজ করে। আচ্ছা আচ্ছা মা, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা 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 মা, সাথে সাথে কি হয়েছে? গরুর মতো চিল্লাও কেন? আগে মাত বলো, মাথা ঠিক আছে তো? হ্যাঁ মাথা ঠিক আছে। ঠান্ডা আছে? ঠান্ডা আছে। কও কয়েকটা কথা বলি। হ্যাঁ আচ্ছা বলো। মা তো ঢাকা আসতেছে। কি কি কইছ? মা ঢাকা আসতেছে। তোর জলায় বাসিনে আমার তোর মা আইতাছে, হ্যাঁ তোর মা সেবা যত্ন করবো কিটা? হ্যাঁ শোনো শোনো। কি শুনবো তোর কথা? এখানে বসো তুমি, লাগলে আর দুই চটকা নাম্বার দিয়ে বসো। কটা কথা বলি আগে তুমি শোন, বুঝো? তোর মার কথা শুনলে তোর মাথা নষ্ট হয়ে গেছে, কি শুনবো তোর কথা? শোনো শোনো, মা তো অসুস্থ বুঝছো, আর মেন করো মা এখানে আসলে আমাদের যে দুই তিনটা মহিলা আছে কাজের, ঠিক আছে, আমাদের অনেক টাকা দিতে হয় না এদেরকে? হ্যাঁ মাস গেলে 10-15 হাজার টাকা যায়। তো আমার মা আসলে অসুবিধা কি? এদেরকে না করে দিবা, ঘরে কাম কাজ করবো। হ্যাঁ এটা তো ভালোই কইছো। হ্যাঁ ঠিক আছে না, লোকজনে যদি কিছু কয়, তুমিও অসুস্থ আমিও অসুস্থ, দুজনে যদি অসুস্থ না লোকজনে বলে শাশুড়ি দিয়ে কাজ করায়। শোনো একটা মতো আইডিয়া আছে। কি কো? মা আসলে 3-4 মাস প্রেগনেন্ট হয়ে থাকবা বুঝছো, অভিনয় করবা, আমি বলবো আমার মাকে যে মা তোমার বউ তো অসুস্থ, ঠিক আছে ভালো হবে না, অসুস্থ তুমি একটু হাতে পাতে কাজ করে দিও, টাকা রোগে দিও। আমি সারাদিন শুয়ে বুয়েই থাকবো, তোমার মা রাতে দিয়ে সব কাজ করাম। আচ্ছা এই যে দেখছো, না হইলে তো আমার দিয়ে দিলা দুইটা। তুমি আগে বুঝে কবা না, তাকে কইতে দিছো তুমি? আমি তো মাথা সবসময় হট থাকে। আরে তোমার মায়ের তোমার সহ্য হয় না, কথা শুনে আমার মাথা নষ্ট হয়ে গেছে। আরে বুড়া মানুষ না কই জীব, তা মহন সুন্দর অভিনয় করতে পারবো না? হ্যাঁ ওইটার কই তৈব ওই মোর বুঝো না, তোমার সব বাড়ি সব কাজ করাইবা? সবই করামু, ঘর যাও দিয়ে শুরু কইরা লাগলে আমার হাত পা উঠি পামু। আচ্ছা তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা, তোর মাথা ঠান্ডা হয়েছে তো? আবার মায়ের দেখে কিন্তু আলগা পিরিত তোমার না হয়। আরে না তোমার ভালোবাসা আমি বেশি, তাহলে তোমার সব কথা আমি শুনি। আইসা পড়ছে? হ্যাঁ যাইতে হইব। কে উনি আইতে পারে না? একা বুড়া মানুষ না, তোমার তো আবার দল তুতলে গিয়ে পরে। আচ্ছা রিয়াজদা গিয়ে নিয়ে এসে। আচ্ছা জানিও না তুমি যে অসুস্থ হয়েছ, তা তো আমরা আরো আগে খবর দিয়ে আনতে পারতাম। আপনার যে ফোন নাম্বার আসছিল না যে আমার কাছে? তোমার কিছু করা লাগবে না, তুমি শুধু খাবা আর রেস্ট নিবা, তোমার সব কাজ কাম জেনে যা আছে সব আমি করব। আচ্ছা আম্মা দেখছো আমার মা কত ভালো, দেখছো তোমার কইছিলাম না? হ্যাঁ বুঝলে তো আগেই আনতাম। তাহলে আম্মা একটা কাজ করেন বলো, যে ওয়াশরুমে না আপনার পুলার আর আমার অনেকগুলো কাপড় চোপড় জমা রয়েছে, তারপরে কিচেনে না অনেক। তুমি কোনো চিন্তা করো না, আমি আসছি দেখে দেখে সব কাজ কাম আমি জেনে যা আছে সব আমি করবো। আমার আমার বুড়া শোনো তো, আমার আমার মায়ের এডি কইতে হইব না, না মা আমার মায়ের দেখো সব কাজ ঘরের বাড়ির যত কাজ আছে সব কিছু করবো কি মা? সব করে দেব, তুমি খালি খাইবা আর রেস্ট নিবা। মা তো একটু চা বানাই দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি রেস্ট নাও রেস্ট নাও। মা আবার তুমি রাগটা করো না, ঠিক আছে তোমার বউ অসুস্থ তো এর লেগে কইছি কাম কাজ করতে। আরে কেন তোর কি মাথা খারাপ হয়েছে? আমার বংশের প্রথম প্রদীপ আসতেছে, আমি কি রাগ করবো নাকি পাগল নাকি? তুই বড় বড় যত্ন নে, খেয়াল কর আমি আসতেছি। আমার রান্নাটাও বসাই এন, আমি প্রতি মাসে পার্লারে জম। আচ্ছা ঠিক আছে তোমার কল লাগবো, চলো রুমে চলো। হ্যাঁ তুমি সুস্থই? সোজা আটো, এটাই কইছো আম্মাই তো আর নাই। হ্যাঁ যাও আম্মা। আম্মা দিবমা কাপড় চোপড় ধুইছিলেন আম্মা? জি। আর আপনার ছেলে
অফিসে গেছে নাস্তা দিছিলে? হ্যাঁ, রুটি মানে নাস্তা খাওয়াই দিয়েছি। পাক করা যে থালা বাটি আসছিল সব কাজ করা শেষ। ঘরটা ঝাড়ু দিছেন আম্মা? ঘর ঝাড়ু দিয়ে মশা হয়ে গেছে। তাইলে একটা কাজ করেন আম্মা, দুপুরে গোসল করার আগে বাথরুম দুটো একটু ধুয়ে ফেলাই আন। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, তোমার কিছু লাগবে না এটা বলো। রান্না বসাইছেন? দুপুরে রান্নার ব্যবস্থা করতেছি আমি। আম্মা আসলে আপনার একটা নামে কথা বলতাম। বলো। আমার পাউডার না অনেক মেস মেস করতেছে, অনেক ব্যথা করতেছে, একটু পাউডার যদি একটু টিপে দিতেন। দেও, কি তোমার সমস্যা কি? আচ্ছা দাও 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 দাও, আমার বংশের প্রদীপ আসতেছে, তোমার সেবা করবো না তো ক্যাশ রকম, তুমি ভালো থাকতে পারলে আমার নাতি ভালো থাকবো। আচ্ছা দেন। আচ্ছা আসুন আসুন। আমার নাতি পুষ্টি পাষ্টি পাবে ভালো ভাবে। আম্মা তাহলে প্রতিদিন একবার করে পাউডার টিপে দিয়েন। আচ্ছা ঠিক আছে, ওটা দেওয়া যাবে। আচ্ছা ব্যাপারটা বেশি ভালো। আসুন চাচা আসুন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বেশ আছেন? ভালো আছেন? বসুন চাচা। আম্মা একটা কাজ করেন না। বলো। আমার চাচার জন্য একটু চা বানাই নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে। চাচা বাড়ির সবাই ভালো আছে? সবাই ভালো, কিন্তু এখানে এসে যা দেখলাম সেটা ভালো লাগলো না। চাচা তোমার শাশুড়ি তোমার পা টিপতেছে কেন? শোনো, তুমি তোমার নিজের চাচা বুঝছো, তোমার ওই তো তার কোনো ভয় নাই। আমার শাশুড়ি গ্রাম দিয়ে আইসে, এখন ওনার তো বয় বয় খাওয়ান যায় না। ঢাকা শহরে কত টাকা খরচ হয় জানো না? তিনটা কাছের লোক আছিল, বাদ দিয়ে দিছি, তিনজনের 15,000 টাকা দিতাম, ওই টাকাটা এখন বাচ্চা দিতেছে। আমি প্রতি মাসে পার্লারে যেতে পারবো, আর আমি তো যদি সুস্থ থাকি কাজ করাই তাহলে একটা খারাপ দেখায় না? এর লেগে পেকনার সাহায্যে আমার শাশুড়ি দিয়ে সব কাজ করে, আমার শাশুড়ি খুশি মনে সব কাজ করে বুঝছো। মাস গেলে কতগুলো টাকা বাচ্চা দিতেছে দেখছেন? বুদ্ধিটা ভালো হয়েছে নামবো? বুদ্ধিটা ওই দিছে, চিন্তা ভাবনা করে দেখো, অনেক ভালোই বুদ্ধিটা। আগে যদি কাজে লাগাইতাম তো তাহলে অনেকগুলো টাকা বাঁচত। কেমন আছে বুদ্ধিটা, তুমি তো কিছু কও না। জি চাই কি চিনি বেশি দিব না কম দিব? না চিনি দিবে নাই না কেমন? চিনি খানি না। জি না। আচ্ছা ধন্যবাদ। আম্মা আম্মা ওই যে গরুর মাংস নামাই এনে ফ্রিজ দিয়া। আমার কাছে একটা জিনিস খুব অবাক লাগতেছে। তোমার কি আপন মা এটা? কি কারণ? আপন মা? আপন মা? তুমি কি জানো একটা মা একটা সন্তানকে মানুষ করতে গিয়া কত ধরনের ত্যাগ স্বীকার করতে হয় তাকে? আর সেই সন্তান বড় হইয়া মাকে দিয়া কি করে? ঝিয়ের কাজ করায়। আর চাচা বইয়ে থাকলে হাত পা ওনার ইয়ে হয়ে যাইব না? কিপ অ্যান্ড কোয়াইট, তুমি কোনো কথা বলবো না, খবরদার। তুমি এত নির্লজ্জ কেন? হ্যাঁ চাচা আমি যা করছি অসভ্য কথাকার। চাচা একদম কথা বলবি না, খবরদার। লজ্জা করে না তোমার? হ্যাঁ নিজের গর্ভধারিণী মাকে দিয়া বইয়ের পার্টি পাইতেছো, সংসারের সর্বকাজ তাকে দিয়া করাইতেছো, তিন তিনটা কাজের লোক ছিল তাদেরকে বিদায় করে দিছো, ওই 15,000 টাকা বাঁচাইয়া সেভ করে কি করতেছো? বউকে পার্লারে পাঠাইতেছো রূপচর্যা করার জন্য। আর যে মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করে তারপর পৃথিবীর মুখ দেখাইছে, তোমাকে তিলে 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 বড় করে তুলছে, হাজারো কষ্ট, কষ্টকে কষ্ট মনে করে নাই, আর সে মাকে দিয়ে তুমি ঝিয়ের কাজ করাইতেছো। হ্যাঁ আমার বাতিজি হোক আমার নিজের সন্তান হোক, কাজটা কি তুমি ঠিক করছো? ঠিকই করছি চাচা। অসভ্য কথাকার। এই তুই কি মা হবি না? তুই কোনোদিন মা হবি না? তোর ছেলের বউ আইসা যদি তোর সাথে এইরকম করে আচরণ তোর কেমন লাগবো? কেমন লাগবো বল, ভালো লাগবো তোর কাছে? যখন তুই তোর ছেলের বউয়ের হাত টিপবি পা টিপবি, ছেলের সংসারের সমস্ত কাজ ঝি চাকরের মতো নিজের হাতে করবি তখন তোর কেমন লাগবো বল? কেমন লাগবো? তো বলে কোন আর বসে বসে খাওয়ামো? সে তো বসেই খাবে, সে তো একটা সময় বসে খায় নাই,
সেই সন্তানটাকে লালন পালন করতে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে, সন্তানকে বুক ভরা আশা নিয়ে তারপরে মানুষ করছে যে একদিন এই সন্তান তাকে সুখ দিবে, শান্তি দিবে, আরাম দেবে, আয়েস দিবে। কাজ করলে ঘাত খয়ে পড়ে যায়। কাজ আছে, করার মতো কাজ আছে, কিন্তু এইরকম না যে ঝি চাকর বিদায় করে দিয়া তারপরে তার তোর শাশুড়িকে দিয়া পা পর্যন্ত টিপাইতেছ। কত ধরনের মানে কত নিচে নেমে গেছস, কত নির্লজ্জ হয়ে গেছস একটাবার ভাবস। এই যে নকল গর্ভধারণ করছস, হ্যাঁ কাজটা কি ঠিক করছস? সে তো সহজ সরল মানুষ, বিশ্বাস করছে তোর কথাকে। আর তুই কি করছস? সে বিশ্বাসের অমর্যাদা করছস। তোর জুতা পিটা করতে ইচ্ছা করতেছ আমার। তোর মতো কিছু মেয়েরা আছে, আরে এর মতো কিছু পুরুষ আছে যারা কি করে, বউয়ের গোলামি করে, সকাল বিকাল বউ যেটা কয় সেটাই করে। এই তোর আপন মানা, হ্যাঁ মায়ের সাথে এরকম আচরণ করতে তোর খারাপ লাগে না? তোর বউ করতে পারে, কারণ তোর বউয়ের কিন্তু গর্ভধারিণী মা না ওইটা তোর তো মা, নির্লজ্জ কোথাকার। এই শোন, এখনো সময় আছে, শাশুড়িকে সত্যি কথা বল, বইলা শাশুড়ির কাছে মাপছা। আচ্ছা তুমি আমার বুঝো না, তোমার থেকে ভালোই বুঝি আমি। ভালো বুঝোস না? হ্যাঁ। ভুল স্বীকার করবি না? কিসের ভুল করছে? আমি ভুল করি নাই কোনো কিছুই। কোনো ভুল করছ নাই? না। দেখ চিন্তা ভাবনা করা তো আমি দেখি না, পাশের ফ্ল্যাটের ভাবি শাশুড়ি কত কাজ করে, তখন তো কোনো কিছু বলে না। পাশের ফ্ল্যাটের ভাবি যদি গুখায়, তুই গুখাবি? খাবি? তুমি কি বলতেছো বলো, তুমি তো জ্ঞান দিও না। আসলে কি জানোস, আল্লাহ পাকের কোরআনে স্পষ্ট আছে, এই দুনিয়াতে একটা জাতি আছে যারা মুসলমান, আল্লাহ খোদা সব বুঝে জানে কিন্তু মানে না। আল্লাহ তাদের কপালে মোহর মাইরা দিছে মোহর। আল্লাহ পাক বলতেছে যে তোমরা তাদেরকে ভালো করার চেষ্টা করো না, তাদেরকে ভালো করতে পারবে না, আমি আল্লাহ নিজেই তাদেরকে মোহর মাইরা দিছি। ঠিক যেরকম ফেরাউনে রেখে দিছে এখন পর্যন্ত, ঠিক ওই জাতের মানুষই তোরা। তোদেরকে দেখলে বোঝা যায় যে আল্লাহ কাদেরকে মোহর মারছে। ঠিক আছে আমি চলে যেতেছি, ভবিষ্যতে কোনো দিন কোনো সময় যদি ভালো মানুষ হইতে পারস আমার সাথে যোগাযোগ করবি, আর যদি ভালো হইতে না পারস, এই ক্যারেক্টার পরিবর্তন করতে না পারস, তাহলে আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবি না। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর তুমি মিয়া পুরুষ হওয়ার চিন্তা ভাবনা করো, কারণ নারী মহিলা আছে না, মেয়ে মেয়ে মানুষের চেয়ে তো খারাপ তুমি। তুমি সময় পাইলে আমার চেম্বারে আইসো, তোমার একটু পরীক্ষা করবো আমি তুমি আসলে পুরুষ কি না। না রাখলাম তোমার মতো চাচার লোকের সম্পর্ক, তাতে কি হইব? যাদের চাচা নাই তারা কি বাঁচছে না? জ্ঞান দিতে আইসে, তুমি নিয়ে আইসো কেন চাচারে?